হিসাব। আয়াতের শেষে আরেকটা কথা আছে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, এবং যারা অনুসরণ করবে ওই আলোকে, ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি, সেটা কি? সেটা কি? আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি, নূর, সেই নূরকে মানে আলোকে, সেই কোরআনকে যে অনুসরণ করবে। তাহলে অনুসরণের বস্তু দুইটা, অনুসরণের বস্তু কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো কি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, সুন্নাত, সুন্নাত একটা। তাইলে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা অনুসরণ করবে রাসূলকে, আর ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, এবং যারা কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে, এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল, কৃতকার্য জান্নাতি। এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম, মানে ছোটো কথা, কথা বুঝছেন কিনা বলেন। তাইলে কি বুঝলেন, যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে, আল্লাহ বলেন তারা হবে কি? সফল। বলেন না কি? কৃতকার্য জান্নাত। তারা কি হবে বলেন? মুফলিহুন, তারা কদ আফলাহাল মুমিনুন, যে আল্লাহ বলে মুমিনরা সফল। তো আল্লাহ এরপরে জিজ্ঞেস করেন, আল্লাহ সফলতা বলতে মানে কি, সফল কি? তারা আগের চাইতে ভাত মাছ বেশি খাবে নাকি, বিল্ডিং টিল্ডিং পুরো ফুল টাইলস, এটা না? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া, সফলতা মানে কি হওয়া বলেন না? আমরা বুঝি না, আমরা বুঝি না বাপ, আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন, দুনিয়া অর্জন, যেটা তার তিন ছেলেরই বিদেশ পাঠাইছে, চারটা মেয়ে বিয়া দিছে, বা দুই আন বিল্ডিং করছে, চারটা করে রুম, ভিতরে দুইটা করে বাথরুম, টাইলস ওলা, আগে পূর্বপুরুষ মাটিতে মুত্ত হেবড়া, ও হেবড়া জি ফুট নাই না ফুট টাইলসে মুতে, অনেক বড় সৌভাগ্য ওনার, কপাল সান কপাল, টাইলসে মতে এটা এত বড় নিয়ামত আর কি হতে পারে, বা বা সফল। অন্য মানুষে হেবড়া রে কয়, আপনি কি তামনে তো সেরে গেছে, উনি সেরে গেছে, কি লেগে সেরে গেছে হেবড়া, ওই যে হেবড়া তিন ফুট বিদেশ, মেয়েও বিয়ে দিয়ে ফেলছে, বিল্ডিংও করে লাইছে, আর সমস্যা কি তাও না, বুঝেন নাই কথা? আমরা মনে করি উনি সেরে গেছে, উনি সফল, উনি কৃতকার্য। আমি যদি প্রশ্ন করি, আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো? আমি যদি প্রশ্ন করি, আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল? আপনার তিন ছেলের বউ পর্দা করে তো? আপনার চারটা মেয়ে বিয়ে দিছেন, শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো? নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? তখন আর কোনো জবাব আসবে না, তখন আর কি আসবে না, জবাব আসবে। তো সফলতা কীভাবে হলো, সফলতা কীভাবে হলো বলে? এই জন্য বাপ আমার, এক মুসলমান পরিচয় দিলে, আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান, আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম, তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না, দুনিয়া অর্জন হইলে সফল হয় না, দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেঈমান তারা এক নম্বরে সফল, কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দুই চার দশজনের টাকার সমান হবে। আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক, ইউরোপ আমেরিকা এগুলা গণা তো ধরেন, গণা তো ধরেন। আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার, এটা জাপানি মডেলের গাড়ি, মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে, প্রোবক্স,
এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম, যেটা 8,60,000 টাকা দিয়ে আমি কিনছি। তো আমি পরে খবর নিলাম এইটা হইলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা বিক্রি করে মাল নেয়। এইটা হইলো আমি চলি বেল আসিনি কোনো হুদাও মাত ছাত্রামি করে দে কথা বলেন না কেন, মানে জেডি দিয়ে হারা কি করে আপনার এই ভাঙ্গাস তেলাপিয়া দুনিয়া তাকা সামরিস নেই ভাই। তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আরো কামাই করলেও দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না। কেন পারবে না? প্রশ্ন হলো রব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না, কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা, আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখেরাতে পূর্ণ নিয়ামত দেব। সেদিন তারা ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন দেখবে জান্নাতের নিয়ামত, এক এক নজরে চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। এই জন্য বললাম সফলতা আখেরাত, সফলতা জান্নাত, সফলতা ডান হাতে আমলনামা পাওয়া, সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা, সফলতা হাশরের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া, সফলতা ফুল সিরাত বিজলির মতো পার হওয়া, সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা, সফলতা আল্লাহ তাআলার দিদার নসিব হওয়া, সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, রিদওয়ান মিনাল্লাহ। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজা। রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো, ফাকাদ ফাজা, ফাজা আল ফাউজ, সেই কেবল কি হলো? তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয়, এর আগে বন্ধু সফল হয় না। وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن। رب العالمين বলেন হাশরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের নাজ ও নিয়ামত এক নজর দেখে, আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা, আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল। সফলতা সেদিনই মিলবে, সফলতা যেদিন জান্নাত মিলবে, যেদিন জান্নাত মিলবে, যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ফেরেশতা কেবল বলবে আর লাগবে নি, আর লাগবে নি, বান্দা বলবে না আর লাগবে না, আল্লাহ বলবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আর লাগবে না, আর কিত্তা দাও। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না, আর চাচ্ছে না। আল্লাহ বলবে না ফেরেশতা, ওলাদাইনা মজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি, আর কি দিবেন? তো রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ এটা ইয়াকিন আমাদের, আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত, হবে নিশ্চিত। বন্ধু আমার, তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো, তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো, তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো, স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন, কথা বলেন না কেন? আমনি দি শিক্ষারাই এখন খবরে কইছে বেড়া, খবরে সঠিক না হলুনি খবরে কয়,
খবরের ভিতরে আমনে তেইডা এত মজবুত হয়ে গেল, তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয়, আমার কাছে আমার রব্বুল আলামিনের খবর, আল্লাহর কথা, রসুলের কথা, সেটা আমার কলিজার মধ্যে নিশ্চিত হবে না কেন? হ্যাঁ, এই জন্য আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম প্রায় বলে যে যুবক, আজকে তুমি মানুষের বেড়ি চাও, আমি হাসরের ময়দানে একসাথে 70,000 হুর জান্নাতি নারী একসাথে দেখব, তুমি অনসাম। আজ তুমি নর্তকীর গান শোনো, আমি জান্নাতে 70,000 হুরের গান একসাথে শুনব, তুমিও মজা করো আমিও মজা করব, বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে, ঠিক কিনা বলেন না কেন? সেজদাওয়ালার রাতও ভোর হয়, নাফরমানের রাতও ভোর হয় কিনা বলেন না কেন? ভাত খাইলে সেজদাওয়ালারও ফ্যাট বাড়ে, বেইমানেরও ফ্যাট বাড়ে, গরুর গোস্ত নামাজির লেগে যে এই স্বাদ, নাফরমানের লেগে এই স্বাদ, কথা বলেন না কেন? আর অসুবিধা কি, তুমি বেশি কি আগাইছ, বেশি কি অর্জন হয়েছে বলেন? দুনিয়ার এই সুদখোর ঘুষখোর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা, এরা দুনিয়া বেশি কি ভোগ করছে, কোনান দিয়ে আগায় গেছে আমাদেরকে, কথা বলেন? এখন বাজে 7:40, মনে করেন এখন বাজে কত? আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তারা আর বাজে কটা? আর যারা এখন আপনার সুদকুর ঘুষকুর বেনামাজি এখন কয়টা বাজে? তো হাইতে কিতা গাইছে, হাইতের যদি 8:50 বাজত তুই না গাইছে তো, কথা বলেন? কিরে বেটা তুই আমার থেকে কি আগাইছ, কিন্তু তোমার যে সময় 7:40 বাজে আমারও তো এই সময় 7:40 বাজে, এই জন্য দুনিয়া আগায় না, দেখা হবে হাসরের ময়দানে। শায়খ বলে কথা হবে হাসরের ময়দানে, বোঝা যাবে হাসরের ময়দানে কারমা আছে কারমা নাই, আল্লাহ বুঝার তৌফিক দান। তাহলে কি বললেন, যারা অনুসরণ করবে কাকে? রসুলকে। আর অনুসরণ করবে কাকে? কোরআন। তারা কি হবে? সফল হবে। কি হবে বলেন? আর সেই সফলতা মানে জান্নাতি হবে, বলেন না কথা কর না, সফল হবে মানে কি হবে? জান্নাত। সবাই বলেন কি হবে, আবার বলেন কি হবে? জান্নাতি হব তো ইনশাআল্লাহ, চাই তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। আরে চাইতে হয়, চাইতে হয়, নবীজি চাইতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই, জান্নাত চাই। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে কেন? আল্লাহ বলেন 10 কারণ, এই এক আয়াতে বলছে 10টি কারণে তোমরা রাসূলকে অনুসরণ করা উচিত। কয়টি কারণে? 10টা গুণ এখানে নবীজির বলছে আল্লাহ তাআলা এক আয়াত, পুরা কোরআনে এবার কি পরিমাণ, পুরাটা কোরআনে বহুভাবে বহু আঙ্গিকে আল্লাহ তাআলা নবীজির মহব্বত বুঝাইছে, বলেন আলহামদুলিল্লাহ। নবীজির পরিচয়, নবীজির বৈশিষ্ট্য, নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির মর্যাদা আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বহুভাবে বহু আঙ্গিকে বহুভাবে বলছেন। কোরআন থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো, নবীজির হাদিস থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো, সাহাবায়ে কেরামের জবানের বর্ণনা থেকে যদি নবীজির প্রশংসা, নবীজির ইজ্জত আজমতের আলোচনা হইতো, তাইলে আর ঝগড়া হইতো না, তাইলে আর কন্যাকন্যি হইতো না, তাইলে আর কথাবার্তার এই ধ্বংসাত্মক ক্ষতিকর এই দিক আমাদের মধ্যে দেখা যাইতো না। আজ আফসোস হইল আমরা আল্লাহর কোরআন থেকে নবীকে পেশ করি না, রসুলের হাদিস থেকে নবীকে পেশ করি না, আমরা সাহাবায়ে কেরামের কথা থেকে রসুলকে পেশ করি না। যদি এখান থেকে পেশ করতাম তো খোদার কসম আমাদের জীবন আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে, আরো সুন্দর। আজ আমরা বুঝলাম, আজ আমরা ভালোবাসার অনুসরণকে আলাদা করে ফেললাম, কথা এই ছিল না, কথা ছিল ভালোবাসা যা অনুসরণটা আমরা আলগা করে ফেলছি। এই কাগজ, এই যে হ্যান্ডবিল, এটা এটা এই পিঠ, একটা পিঠ এটাই প্রমাণ করে এই পিঠ আছে, মানে এই পিঠকে অস্বীকার করে এই পিঠ বানানো বা দেখানো সম্ভব? বুঝেন নাই আমার কথা, মানে আপনি এই পিঠটা আলগা করেন সাইডারতে হবে না, কোনোভাবেই হবে না, এটা
তাহলে এই পীঠ স্বীকার করিলে এই পীঠ স্বীকার করতে হবে নি, এই পীঠ অস্বীকার করিলে এই পীঠ থাকবে নি, ঠিক। এই পীঠে যদি হয় মহব্বত, নবীজির ভালোবাসা, খোদার কসম এই পীঠে আছে নবীজির অনুসরণ। এই পীঠে যদি অনুসরণ থাকে তো এই পীঠে আছে নবীজির ভালোবাসা। ভালো যে বাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। কাগজের এ পিঠ ও পিঠ, টাকার এই পিঠ ও পিঠ, পয়সার এই পিঠ ও পিঠ, হ্যাঁ এটাই বাস্তবতা। আমাদের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আমরা এই কথাই বলে আসতেছি। আমাদের আকাবির আসলাফ পূর্বসূরীরা এটাই বলে আসছে, বিনিময়ে কেউ গালি দোক নলে শিক্ষার দোক, কেউ যদি ডোল ফিটটাও গাইল্লা, কেউ যদি একের মাইক না মাইয়াও গাইল্লা, তুই বেটা যদি গাইলেতে গেলে তো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরও গাইল্লাও, তারপরেও আমরা বলবো সুন্নতের অনুসরণ ব্যতীত রসুলের ভালোবাসা হয় না, হয় না, হয় না, বন্তান নয় কেন না হয় না। আল্লাহ আজানের জবাব দেন, আপনি একদম সহজ কথায় এক কথায় বুঝবেন, শুধু শুনেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আর রসুল, কেন তাকে অনুসরণ করবে, তিনি আমার রসুল। দুই আন-নবী, কেন অনুসরণ করবে, তিনি আমার নবীও। কয়টা হলো? তিন নাম্বার কেন অনুসরণ করবে, তিন নাম্বার আল উম্মি, তার একটি অক্ষর লেখা পড়া দুনিয়ার কারো কাছে না, সবটা পুরোপুরি আমার কাছে। কার কাছে? এই কারণে তাকে অনুসরণ করবা উম্মি। চার নাম্বার আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আল্লাহ বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর উপরে আমি যত কিতাব ছোট কিংবা বড় নাজিল করেছি সবগুলোর মধ্যে আমার এই বন্ধুর এই রসুলের আলোচনা বিস্তারিত আছে। এ কয়টা হলো? চারটা। পাঁচ ইয়ামুরুহুম বিল মারুফ, যত নেক কাজ যত ভালো কাজ সমস্ত ভালো কাজের আদেশ তিনি করেন। ছয় আয়ানহাহুম আনিল মুনকার, যত মন্দ অশ্লীল খারাপ আল্লাহর অপছন্দনীয় কাজ সবগুলোর থেকে তিনি নিষেধ করেন। এই কারণে সাত তিনি ওয়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যত কিছু পবিত্র তত কিছু আল্লাহর পক্ষ থেকে তিনি হালাল করেছেন। আট ওয়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা, যত কিছু খবিস খারাপ অপছন্দনীয় হারাম সেগুলো তিনি আল্লাহর পক্ষ থেকে হারাম করেছেন। নয় ওয়ায়াবাউ আনহুম ইসরাহুম, পূর্ববর্তী নবীদের শরীয়তের যেই হুকুমগুলো একটু ভারী বোঝা পালন করা যেত তবে কষ্ট হইতো, আমার এই নবী সেই সব হুকুম তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। দশ ওয়াল আগলাল আল্লাতি কানাত আলাইহিম, পূর্ববর্তী নবীদের শরীয়তে এমন অনেক হুকুম ছিল যেটা মানাটাই ছিল অসম্ভব, একেবারেই অসম্ভব পর্যায়ের কঠিন ছিল, আমার বন্ধু সেগুলোও তোমাদের জন্য সহজ আরামদায়ক এবং হালকা করে দিয়েছেন। এ কয়টা হলো? দশটা। আল্লাহ বলেন এই দশটি গুণ যার মধ্যে আছে, অতএব তোমাদের উচিত আমার এমন রসুল এমন বন্ধু প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুসরণ করো, উচিত কিনা বলেন? এতগুলো গুণ যার মধ্যে সেই প্রিয় নবীকে অনুসরণ করা উচিত কিনা বলেন? এবার ওই একটা কথা রইছে শুধু, আল্লাহ বলেন অনুসরণ যে করবা সাফে পইরা না, দমকের চোটে না, বরং অনুসরণ করবা কিভাবে? চার ভাবে। এক ফাল্লাযীনা আমানু বিহি, আল্লাহ বলেন যারা এই নবীর উপরে ঈমান আনবে। দুই ওয়াজ্জারুহু, জীবনের সব ক্ষেত্রে তাকেই সম্মান করবে। তিন ওয়ানাসারুহু, তার দীনের কাজে সহযোগিতা করবে, তাফসিরে লিখছে মানে সুন্নত মোতাবেক আমল করবে। চার যেটা আগে বলছি, আত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু,
আমার বন্ধু যেই কোরআন নিয়ে এসেছে সেই কোরআনকে অনুসরণ করবে, বন্ধুর প্রতি যে ঈমান আনবে, বন্ধুকে যে সর্বাবস্থায় সম্মান করবে, বন্ধুর সুন্নাত দিন মেনে তাকে সহযোগিতা করবে, চার বন্ধুর উপরে নাজিলকৃত কোরআন গ্রহণ করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই কৃতকার্য, তারাই জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। অতএব প্রিয় বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, প্রত্যেকের কাছে অনুরোধ, জীবনটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং কোরআনুল করিমের অনুসরণ এর মাধ্যমেই সাজাইবার চেষ্টা করেন। আল্লাহওয়ালারা, বুজুর্গরা, নেক বান্দারা জবানের মাধ্যমে, কলমের মাধ্যমে, বইয়ের মাধ্যমে, লেখনির মাধ্যমে কতভাবে আপনার আল্লাহর প্রিয় বান্দারা আপনাদেরকে দিনের দিকে ডাকে, আপনাদের উচিত সেইভাবে চেষ্টা করা, নিজের আখেরাত সুন্দর করা। শেষ কথা হলো আমার খুলনার হযরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ মুরব্বী আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব, উম্মতের সুন্দর আখেরাত গড়ার জন্য কতগুলি সুন্দর জিনিস হযরত আমার কাছে পাঠাইছেন, আমরা হযরতের খাদেমকে দিয়ে আনাইছি। আমি জায়গায় জায়গায় এগুলো আমার খুলনার হযরতের পক্ষ থেকে এগুলো বিক্রি করি আমাদের এই গাড়ির কাছে। একটা হলো এখানে একটা ছোট্ট বই আছে, 20 টাকা দাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40টা দুরুদ সালাম সাহাবিদের বর্ণিত, এটাতে আছে নবীজিকে স্বপ্নে দেখার আমল কি, এটার মধ্যে আছে, এই একটা বই। 2 নম্বর ঈমানের 77 শাখা, একজন মুসলমান পরিপূর্ণ দিনদার হইতে হইলে তাকে ঈমানের 77টা শাখা পূর্ণ শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, এটা এই বইতে আছে, মাত্র 30 টাকা দাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা কি আমল করতেন, তাহাজ্জুদ নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, যা করতেন তার বিস্তারিত বর্ণনা, কিভাবে, কেমনে, কখন, কতটুকু, এটা নবীজির তাহাজ্জুদ নামাজ, এটার মধ্যে আছে। ছোট ছোট কতগুলো স্টিকার, কাগজ, সবগুলো আপনাদের নেক আমলের উৎসাহের জন্য। দয়া করে সুযোগ থাকলে যাওয়ার পথে আপনারা এই বইগুলো আমাদের এখান থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। এশার নামাজের পরে যথারীতি আবার বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করবে,